আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সো আপনাদের যেমন কথা দিয়েছিলাম ঠিক তেমনই চলে আসছি। আমাদের সামটা বসানো কমপ্লিট হয়ে গেছে। সো ট্যাঙ্কের আবারও পুরনো লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, আগে ট্যাঙ্ক যেমন লুক ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি সামটায় সম্পূর্ণ ব্লু কালার করে দিয়েছি। সো সামটাকে একটু দেখিয়ে দিই কাছ থেকে। সম্পূর্ণ ব্লু কালারের সাম্প, আগে হোয়াইট ছিল, মানে এটা প্লাস্টিক উড দিয়ে বানানো ছিল। আর এটা কানেক্ট করেছি আমার আগে যেই ফিল্টারটা ছিল, এটা হচ্ছে একটা প্রায় 2000 LPS-এর একটা পাওয়ার হেড, যেটা এই ট্যাঙ্কের তুলনায় একটু বেশি, কারণ আমি এটা সাম্পের জন্য আসলে ইউজ করব বলে ভেবেছিলাম। কিন্তু যেহেতু আমার সাম্প আসলে বানানো হয়নি বা তখন আমার অতটা স্পেস ছিল না, সো এটা ইউজ করেছি। এটা ইউজ করার একটা কারণ বলি, কারণ এটাই দেখতেই পাচ্ছেন এখানে একটা নজল আছে যেটা দিয়ে ট্যাঙ্কের ভিতরে ফ্লো দিচ্ছি আর CO2 ডিফিউজ করছি। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কে প্রচুর পরিমাণে ফ্লো আছে, ফ্লোয়ের কোনো অভাব নাই। এই যে দেখেন ফ্লো একেবারে গাছ ওই পাশ থেকে এই পাশে চলে আসছে ফ্লোয়ের জন্য। সো ফ্লোটা আপাতত আমার ট্যাঙ্কের জন্য খুবই দরকার ছিল। কেন দরকার ছিল সেটা একটু পর বলছি। আর কানেক্টটা কী করে করেছি, সাম্পের লাইনটা কী করে দিয়েছি যদি একটু দেখানোর ট্রাই করি। আমাদের পাওয়ার হেডের এই পাশে যেই অংশটা ছিল, এই পাশে আরেকটা হচ্ছে নজেল থাকে, সেই নজেল দিয়ে একটা ইলেকট্রিক্যাল পাইপ দিয়ে এটাকে উঠিয়ে দিয়েছি। এবং সাম্পের পিছন থেকে, এই যে সাম্পের পিছন থেকে হচ্ছে এইটাকে আমি হচ্ছে একেবারে নিয়েছি, একেবারে সাম্পের পিছন থেকে লাইনটাকে আমি উঠিয়েছি। এবং এইখানে হচ্ছে ফার্স্টে পানি দিচ্ছি, মানে পাওয়ার হেড থেকে একটা তো ট্যাঙ্কের ভিতরে যাচ্ছে, আরেকটা লাইন হচ্ছে এখান থেকে পানি উঠছে, উঠে এখানে ফোম দ্বারা ওয়াশ হচ্ছে, মানে ফোম দিয়ে ফার্স্টে মেকানিক্যাল ক্লিন হচ্ছে। দাঁড়ান আমি লাইটটা অন করি। ফোম দ্বারা মেকানিক্যাল ক্লিনটা হচ্ছে, মেকানিক্যাল ক্লিন হয়ে এটা তল দিয়ে পানিটা বের হচ্ছে। এখানে একটা ফাঁকা আছে, এখান থেকে পানি বেরে এই চেম্বারে আসছে, এই চেম্বারে আর একটু ফোম দেওয়া আছে, এবং ভিতরে আমার যে মিডিয়া আছে অল্প কিছুই মিডিয়া আছে, মিডিয়াগুলো দেওয়া আছে, আর এখানে আরও মিডিয়া ধরবে। এই মিডিয়াগুলো হয়ে এখানে আরেকবার এসে ফিল্টার হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তুলা দিয়ে আছে, সিনথেটিক কটন যেটা সেটা দিয়ে আছে। দেখতে পাচ্ছেন অলরেডি একদিনের ভিতর কতটা ময়লা কালেক্ট করে ফেলছে এই তুলাটা। মেইনলি এই জায়গাটায় সব থেকে বেশি ক্লিন হয় এই ফার্স্টের এখান থেকে। এই চেম্বারটা জাস্ট বড় কোনো ময়লা বা বড় কিছু থাকলে এখানে হচ্ছে সেটা কালেক্ট করে নেয়। আর এই চেম্বারটা হচ্ছে লাস্টে যে এই যে পাতলা যে চেম্বারটা আছে, এই চেম্বারটার মাধ্যমে হচ্ছে পানি মেইনলি বেশি ক্লিয়ার হয়, কারণ এটা খুবই একটা চিপা একটা চেম্বার। আর এই চেম্বারের ভিতর তুলাটা খুব ভালোভাবে গুজে দেওয়া আছে, সো এখানে পানিটা মেইনলি বেশি ভালোভাবে মেকানিক্যাল ফিল্টারেশন হয়। আর মিডিলে যে এই যে কম্পার্টমেন্টটা আছে বড়, এইটার ভিতরে বায়োলজিক্যাল ফিল্টারেশনটা হয়ে থাকে। আর একেবারে লাস্টে এইটার হচ্ছে এই নিচ থেকে পানিটা বের হয়ে উপরে উঠছে। সো এখানে আমি আরও কিছু তুলা দিয়েছি যাতে আরও একটু মেকানিক্যাল ফিল্টারেশন হয়ে, এই যে যে পাইপটা দেখছেন, এই পাইপটা হচ্ছে যে পিছনে যে একটা সিস্টেম আছে, পিছনের এই সিস্টেমের দ্বারা বের হয়ে গেছে। বের হয়ে একেবারে নিচ থেকে যে দেখতে পাচ্ছেন এই ছিদ্রটার মাধ্যমে ফিল্টার হওয়া পানিটা বের হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন ওয়াটার ক্লিয়ারিটিটা মাশাল্লাহ কতটা সুন্দর আর কতটা ভালো, সারফেসে কোনো ময়লা নেই, পুরো সারফেসটা ক্লিয়ার। এবং ট্যাঙ্কও আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে, এটা সব থেকে ভালো কথা, কারণ এতদিন আমাদের ফিল্টারেশন ছিল না, প্রায় 2 মান্থেরও বেশি হয়ে গেছে কোনো ভালো রকমের ফিল্টারেশন ছিল না। আর এই কয়দিন CO2 অফ ছিল প্রায় 1 সপ্তাহের উপরে, তাই গাছও ফেড হয়ে গেছে কালার, যা দেখতেই পাচ্ছেন এই যে গাছও দেখতে পারবেন, গাছের কালার ফেড হয়ে গেছে, কোনো কালার নেই। আর যেই সমস্যাটা ছিল এলজি সমস্যাটা এই জন্যই ছিল, কারণ আমার ফিল্টারেশন এই যে কোনো ভালো ফিল্টারেশনও ছিল না, তখন জাস্ট এইটা চলতো, কিন্তু এইটা এখন অফ আছে, কিন্তু এটাকে এখন উঠানো হয়নি, এটা হয়তো কাল পরশু আমি উঠাই ফেলবো, টাইমের জন্য উঠানো হচ্ছে না। সো এখন যেহেতু ফিল্টারেশন ভালো আছে, ফিল্টারেশনটা বেস্ট আছে, সো এখন আমাদের ট্যাঙ্ক আলহামদুলিল্লাহ আশা করা যায় কিছু দিনের মধ্যে ওর নিজের চেহারায় আবার ফেরত আসবে। কারণ ট্যাঙ্কে যদি ভালো ফ্লো না থাকে, ট্যাঙ্কে যদি ভালো স্রোত না থাকে, তাহলে কিন্তু ট্যাঙ্কে এলজি সমস্যাটা বেশি হয়।
এখন বেশি কেন হয়, কারণ অল্প স্রোতে দেখা যায় কি গাছের ভিতরে অ্যালজিগুলো খুব সহজেই লেগে থাকতে পারে, গাছ থেকে ওরা উঠে আসতে পারে না। কিন্তু স্রোতটা যখন একটু বেশি থাকবে তখন ওই অ্যালজিগুলো গাছের গা থেকে স্রোতের টানের ফলে গাছ থেকে বেরিয়ে আসে এবং আপনার ট্যাঙ্কটা অ্যালজি মুক্ত থাকে। কারণ আর এই বেশি পাওয়ারফুল যেহেতু আমার পাওয়ার হেডটা, দেখতেই পাচ্ছেন একদিনের ভিতর কত পাতা এখানে সাক করে নিয়েছে। এখানে হচ্ছে আমি যে জালিটা থাকে এটা হচ্ছে রিসান হচ্ছে 1200L মেবি, হ্যাঁ 1200L-ই মেবি, ওই পাওয়ার হেডটা আমি হচ্ছে ইউজ করতেছি। এটা রিসানের সবথেকে বড় পাওয়ার হেডটা, দেখেন একদিনের ভিতর কতটা ময়লা ও সাক করে নিয়েছে এই মাত্র একদিনের ভিতরে। এটা গতকালকে আমি রাতে সেট আপ দিয়েছি, রাত 10টার দিকে আমি লাগিয়েছি আর আজকে হচ্ছে কেবল সন্ধ্যা 7টা এখনও বাজেনি। সো বুঝতেই পারছেন একদিনের ভিতরেই ও কতটা ময়লা কালেক্ট করে নিয়েছে। আমি ওইখানে স্পঞ্জটা এই জন্যই লাগিয়েছি কারণ আমি চাই না আমার পাওয়ার হেডের ভিতরে এইসব পাতা বা এইসব ময়লাগুলো আটকে যে আমার পাওয়ার হেডটাকে স্লো করে দিক বা নষ্ট করে দিক। সো ওই জন্য আমি স্পঞ্জটা ইউজ করেছি। আর স্পঞ্জটা ইউজ করার আরও একটি মেইন রিজন হচ্ছে আমার ট্যাঙ্কে মলির যে বাচ্চাগুলো দিয়েছিল আপনাদের বলেছিলাম, সেই বাচ্চাগুলোর জন্য মেইনলি স্পঞ্জটা আরও দেওয়া, কারণ আমি চাই না বাচ্চাগুলো মারা যাক ওর ভিতরে যেয়ে, কারণ বেশ কিছু বাচ্চা ভিতরে রয়েছে। কিন্তু একটাই সমস্যা, জাস্ট আমার ট্যাঙ্কে স্রোতটা আপাতত একটু বেশি হয়ে গেছে, একটু না বলবো ভালোই বেশি হয়ে গেছে, কিন্তু আপাতত কিছু করার নেই, চেষ্টা করবো স্রোতটাকে আর একটু কমানোর। আসলে বুঝতেই পারতেছেন 2000 LPS-এর একটা পাওয়ার হেড এটা, 2000 LPS কিন্তু একেবারে কম LPS না। আপনি এই 2000 LPS-এর এই পাওয়ার হেডটা দিয়ে একদম ইজিলি একতলা থেকে দোতলায় আপনি পানি উঠাই নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া, এটা এতটাই পাওয়ারফুল একটা পাওয়ার হেড। সো এই জন্যই আমি ওটা দিয়ে ট্যাঙ্কের ভিতরে ফ্লো দিয়াচ্ছি এবং আমার সামটায় পানি উঠাচ্ছি। সো সামটা তো আপনারা যারা আমার আগের ভিউয়ার্স ছিলেন তারা আপনারা অনেকেই জানেন যে আমার এই সামটা কী করে বানিয়েছিলাম বা বানাতে কত খরচ হয়েছে, তার জন্য অলরেডি আমার একটা আগে একটা ভিডিও করা ছিল। সো সেই ভিডিওটা তারা দেখতে পারেন, আর কারণ সেই ভিডিওটা আসে হচ্ছে আমাদের ফিল্টারেশন সিস্টেমের ভিতরে। আপনারা প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যেয়ে চেক করবেন ফিল্টারেশন সিস্টেম লেখা একটা প্লেলিস্ট আছে আমাদের, সেই প্লেলিস্টে যাবেন। সেই প্লেলিস্টে গেলে 300 টাকায় সাম বা খুবই কম টাকায় সাম নামে একটা হচ্ছে আমার বা আমার ফিল্টারেশন সিস্টেম নামে একটা ভিডিও পাবেন ওখানে। সেই ভিডিওটা দেখলে এই সামটাকে আপনারা দেখতে পারবেন, তখন এই সামটার কালার ছিল সাদা। সো সেই ভিডিওটায় সম্পূর্ণ ডিটেলস বলা আছে আমি কী করে এটা বানিয়েছিলাম বা কত খরচ হয়েছে বা এটা আদৌ ভালো কাজ করে কি না। আমার যারা আগের ভিউয়ার্স আছেন বা একেবারে শুরুর থেকে যারা আমাকে দেখছেন তারাই একমাত্র জানেন আমি এই সামটা কতদিন ধরে ইউজ করছি, কারণ প্রায় আগের সবগুলো ভিডিওতে এই ফিল্টারেশন সিস্টেমটাই ছিল, একদম ক্লিয়ার ছিল। আর আপনারা পানির ক্লিয়ারিটি নিয়ে আপাতত হয়তো কোনো কোশ্চেনই করবেন না, পানি এখন একদম ক্লিয়ার, যদিও আমার ক্যামেরা অতটা ভালো না যে ক্লিয়ার একেবারে বোঝাবো, জাস্ট উপর থেকে দেখালে হয়তো আপনারা বেশি ভালোভাবে বুঝবেন, কারণ এইখানে হচ্ছে লাইট পড়ে না তখন ক্যামেরার মানে লেন্সে, তাহলে তখন বোঝা যায় ক্লিয়ারিটিটা। সো আর দূর থেকে দেখলেও বোঝা যায় আর খালি চোখে দেখলে তো বোঝা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা হয়তো অতটা ভালো বুঝবেন না। আপনারা হয়তো একটু পানিটা ক্লাউডি ক্লাউডি লাগতে পারে, কিন্তু পানিটা বিন্দুমাত্র ক্লাউডি নাই, একেবারে ফ্রেশ, একেবারে ক্লিন আছে। সো সাম্প কেন ভালো এবার এটা বলি, সাম্প এই জন্যই ভালো কারণ সাম্পের সবথেকে বেস্ট ফিল্টারেশন সিস্টেমটা হয়। আপনি এটা 1200L দিয়ে না, আপনি চাইলে এরকম একটা মোটর দিয়েও আপনি এই সামটা করতে পারবেন বা আপনি সোবো 320 ওটা দিয়েও চাইলে করতে পারবেন, জাস্ট আপনার পানিটা অল্প অল্প করে ফিল্টার হবে। এই আমি 2000 LPS ইউজ করছি, এর কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আমার ট্যাঙ্কে প্রচুর ফ্লো থাকুক, কারণ ফ্লো থাকলে অ্যালজি সমস্যাটা কম হয় আর বেশি ফিল্টারেশন হয়, এই জন্য আমি হচ্ছে এইটা ইউজ করছি। আপনারা চাইলে এই যে 1000 LPS-এর আমার এই যে ছোটোটা এই যে ছোটো পাওয়ার হেডটা আছে আপনারা এটাও ইউজ করে এই সামটা বানাতে পারেন, জাস্ট একটা পাইপ দিয়ে জাস্ট কানেক্ট করে দেবেন আর যাতে এইভাবে হচ্ছে পানিটা সাম্পে পড়তে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পানিটা পড়ছে, এখানে এই ফোমের মাধ্যমে ফিল্টারেশন হচ্ছে আর বাকি তারপর বায়োলজিক্যাল ফিল্টারেশন হয়ে এখানে আবার মেকানিক্যাল ফিল্টারেশন হয়ে পানিটা নিচ থেকে বের হয়ে যাচ্ছে।
খুবই সিম্পল একটা মেথড, কোনো ঝামেলা নাই, এটা বানানো খুবই সোজা, যে কেউ বাসায় বসে বানিয়ে ফেলতে পারে। সো যারা যারা এটা বানানোর ভিডিওটা দেখতে চান, তারা একটু কষ্ট করে আমাদের প্লেলিস্টে যে ফিল্টারেশন সিস্টেমের ভিতর যে এই সামটা আমি কীভাবে বানিয়েছিলাম সেটা সিস্টেমটা আমি বলে দিয়েছিলাম, কারণ এই সামটা আমি যখন বানাই তখন আমার চ্যানেলটা ছিল না, সো আপনাদের বানানোর ভিডিওটা তখন আমি দিতে পারিনি, এই জন্য কী করে বানিয়েছিলাম সেটা আপনাদের বলে দিয়েছিলাম। এবার একটু ডিটেলসটা বলি আপনাদের, আমাদের ট্যাঙ্কে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু লুক কিন্তু একটু না, প্রায় অনেকটা চেঞ্জ হয়েছে। এখন লুকটা কী চেঞ্জ হয়েছে সেটা বলি, ট্যাঙ্কে কিন্তু এখন কোনো স্টোন নেই, আপনারা খেয়াল করছেন কি করেননি আমি জানি না, ট্যাঙ্কে আপাতত কোনো স্টোন নেই, উপরে স্টোন ছিল, নিচে ছিল, একটা কিছুও নেই। এই স্টোন আমি সরানোর একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমার ফিল্টারেশন খারাপ ছিল প্রথম কথা এটা, আর দ্বিতীয় কথা হচ্ছে স্টোনে প্রচুর পরিমাণে অ্যালজি অ্যাটাক করছিল, আর এই অ্যালজিগুলো মানে এতটাই ভয়ঙ্কর লেভেলে চলে গিয়েছিল, কারণ ব্ল্যাক বিয়ার্ড অ্যালগির হচ্ছে আক্রমণ হয়েছে একদম লাস্ট ফলে। আমি খুব কষ্ট করে হেয়ার অ্যালগিটা আউট করেছি, হেয়ার অ্যালগি আউট করার পর লাস্ট স্টেপ হিসাবে এখন বিবিএ চলছে, বা ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি বা কালো রঙের যে অ্যালগিটা হয় সেটা আপাতত আমার ট্যাঙ্কে হয়েছে। ইনশাল্লাহ আশা করা যায় ব্ল্যাক বিয়ার্ডটা শেষ হয়ে গেলে ফুল অ্যালজি পিরিয়ডটা শেষ হয়ে যাবে, কারণ আমি আমার আগের ট্যাঙ্কের এক্সপিরিয়েন্স থেকে যেটুকু বলতে পারি, নতুন ট্যাঙ্ক সেট আপে সবসময় ফার্স্টে হয় হচ্ছে স্পট অ্যালগিগুলো হয়, স্পট অ্যালগিগুলো আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে হেয়ার অ্যালগিতে পরিণত হয়, হেয়ার অ্যালগিগুলো আস্তে আস্তে চেঞ্জ করে ডায়াটমে পরিণত হয়, এবং ডায়াটম থেকে আস্তে আস্তে সেটা বিবিএর দিকে যায় বা ব্ল্যাক বিয়ার্ড অ্যালগির দিকে যায়। সো ধাপে ধাপে অ্যালগিগুলো গ্রো করে ট্যাঙ্কের ভিতরে, প্রতি স্টেপে এক একটা করে যায়, আর লাস্ট স্টেপ হিসাবে এই ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি হচ্ছে সব থেকে লাস্টে হয় আপনার ট্যাঙ্কে, হুট করে ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি কিন্তু হয় না সচরাচর, ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি যদি হয় তার আগে আপনার হেয়ার অ্যালগি, স্পট অ্যালগি সহ আরও যেসব অ্যালগি আছে, অ্যালজি আছে, সেগুলো হবে, তারপরেই কিন্তু ব্ল্যাক বিয়ার্ডটা হবে, কারণ ব্ল্যাক বিয়ার্ডটা হুট করে হয়ে যায় না, আস্তে আস্তেই হয়। আমার ফার্স্টে হয়েছিল স্পট অ্যালগিগুলো, আপনারা অনেকেই জানেন, আমার ট্যাঙ্ক সেট আপ যারা একেবারে শুরু থেকে দেখছেন তারা জানেন, স্পট অ্যালগির পরে হয়েছিল হচ্ছে পাতা সবুজ হয়ে যাচ্ছিল, ওটাও তো হলো, তারপরে আসলো হচ্ছে আমাদের হচ্ছে ওটাকে কি বলে হেয়ার অ্যালগি, যেটা হেয়ার অ্যালজি হলো, হেয়ার অ্যালজির পরে হলো ডায়াটম, ডায়াটম অনেকেই জানেন ওটা কালো কালো চুলের মতো হয়ে থাকে, আর ডায়াটম শেষ হওয়ার পরে এখন শুরু হয়েছে ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি বা বিবিএ নামে যেটাকে আপনারা চিনেন সেটা হয়েছে। সো অ্যালজি ক্লিনের জন্য কী কী দরকার হবে, অ্যালজি ক্লিনের জন্য এটাই দরকার হবে আপনার প্রচুর পরিমাণে মলি ফিশ থাকতে হবে, কারণ মলি হচ্ছে খুব পরিমাণে, খুব ভালো পরিমাণে ব্ল্যাক বিয়ার্ড অ্যালজি, হেয়ার অ্যালজি এগুলো খেয়ে থাকে। তারপরে স্পট অ্যালজিগুলো কিন্তু মলি অনেক সময় খায়, বিশেষ করে মলির বাচ্চাগুলো স্পট অ্যালগিগুলো বেশি খায়, কারণ ওদের মুখে ওইগুলোই ভালোভাবে ওরা ঠুকায় ঠুকায় খেতে পারে, আর আপনার স্নেলস ইউজ করতে পারেন, কিন্তু স্নেলস এইসব ক্ষেত্রে বেশি একটা কাজে লাগে না, ফিশ এই ক্ষেত্রে বেশি কাজে লাগে, কারণ স্নেলস ওই ব্ল্যাক বিয়ার্ড বা হেয়ার অ্যালজি এগুলো স্নেলস খায় না সাধারণত, খুব প্যারায় পড়লে হয়তো খেতে পারে কিন্তু না খাওয়ার সম্ভাবনাই বেশি। স্নেলস খায় কি, স্নেলস খায় হচ্ছে ধরেন যে গ্লাসের গায়ে যেসব অ্যালজি থাকবে বা হালকা পাতলা অ্যালজি বা পাতার উপরে কোনো যদি অ্যালজির আস্তরণ থাকে পাতলা, স্নেলস ওইগুলো খেয়ে থাকে, বা পাথরের উপর যদি কোনো অ্যালজি থাকে সেগুলো স্নেলস খাবে, কিন্তু যেসব বড়ো সাইজের অ্যালজি আছে ওগুলো স্নেলস সাধারণত খায় না। আর কিছু বলার কি বাকি আছে, আর কিছু বলার আপাতত বাকি নেই, আপাতত এই চলছে, আপাতত ট্যাঙ্কের আবার ফ্লো ফিরে আসছে, মানে ট্যাঙ্কের হার্টবিট আবারও বেড়ে গিয়েছে, এতদিন হার্টবিট স্লো ছিল, এতদিন 1000 এলপিএসে হার্টবিটটা চলছিল, মানে এটাকে একটা জাস্ট সাধারণ উদাহরণ দিই, একটা প্রাপ্তবয়স্ক মানুষের বুকে যদি আপনি একটা নবজাতক শিশুকের ফুসফুস, নবজাতক শিশুর ফুসফুস যদি আপনি দিয়ে দেন, একটা প্রাপ্তবয়স্ক লোকের যেমন কষ্ট হবে, আমার এই ট্যাঙ্কটার এতদিন হচ্ছে সেই কষ্ট হচ্ছিল। এর দ্বারা এটাই বোঝাতে চেয়েছি, এর যেই ফিল্টারেশন সিস্টেম দরকার ছিল এতদিন সেই ফিল্টারেশন সিস্টেম ছিল না, তাই ওর এত রকমের সমস্যা হচ্ছিলো, এত ধরনের অ্যালজির অ্যাটাক হচ্ছিলো, বা পানি মানে কয়েকদিন পরপরই ময়লা হয়ে যাচ্ছিলো বেশি বা ঘোলা হয়ে যাচ্ছিলো, এরকম সমস্যা হচ্ছিলো, কিন্তু এখন ও প্রাপ্তবয়স্কই আছে, কারণ এখন ওর সাইজ অনুযায়ী, মানে ওর দেহের সাইজ অনুযায়ী ওর ফিল্টারেশন সিস্টেম আছে, খুব ভালো ফিল্টারেশন সিস্টেম আছে। সো আশা করা যায় যত সমস্যা ছিল ট্যাঙ্কে আস্তে আস্তে এখন সব সলভ হয়ে যাবে, আর আপনারা তো আছেনই দোয়া করার জন্য, সো আপনারাও দোয়া করতে থাকবেন, ইনশাল্লাহ এই ট্যাঙ্কটাকে সাজিয়ে ফেলবো, আর একটু দেখি ফ্লোটা কিছু করা যায় কিনা।
সো ততক্ষণ পর্যন্ত সকলে আবারও আমার জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।